মাটি চুলাতে করে গরুর মাংস রান্না করা হয় যথেষ্ট বড় বড় সাইজের 5 পিস গরুর মাংস আছে 120 টাকা করে বাটি 80 টাকায় এই সাইজের রুই মাছের মাংস কুকুরের মাছ তো ওইজন্য কম দামে একটু যে আর এই যে মশলা দেখেন না এটা মুরগির ঝাল ফ্রাই ঘরের সাথেই সবকিছু যে মাটি চুলা এখানে মূলত সব রান্না বান্না হয় এখানে 120 টাকায় গরুর মাংস পাওয়া যায় এটা মুরগির ঝাল ফ্রাই এটার প্রাইস কত করে প্রাইস আমরা মানে বাটিতে 80 টাকা ধরে বিক্রি কত 80 টাকা করে 80 টাকা কয় পিস দেন মিনিমাম 7-8 পিস হবে এটা আপনার পাতাকপি ভাজি পাতাকপি ভাজি কত টাকা করে দিয়ে পাতাকপি এটা 10 টাকা প্লেট 10 টাকা প্লেট এবং স্লাইড হিসেবে 12 টাকা ফ্রি দেওয়া হয় এটা তো পরিবেশন তো জায়গাটা মানুষ কিভাবে চিনবে মিঠাপুকুর বলা হয় শেষ মাথায় কর্মচারী নেই নিজেরাই ঘাটতিছি এখন আর কি আইটেম আছে আপনার এখানে আমরা মোয়া মাছের ভাজি আছে তারপর রুই মাছ আছে রুই মাছ এটা কি রুই মাছের মাথা গ্লাস কাপ এটা কত করে নিজের বাসা নিজের সবকিছু ওই কারণে আর রুটি কত করে আপনার এখানে রুটি 10 টাকা 10 টাকা পিস তা আমাদেরকে 120 টাকা গরুর মাংস আর রুটি দেন ঠিক আছে ঢাকা রংপুর হাইওয়ে ড্রাইভার হোটেল এটা চিনে না খুব কম মানুষই আছে তো আমরা এখন আছি ড্রাইভার হোটেলে দিনের বেলা একটু বেশি ভালো করে দেখানো যেত হয়তো বাট আমরা এখন রাতে বাজে হচ্ছে 1:15 কারা খেতে আসে এই যে দেখেন ট্রাকগুলো সব লাইন ধরে আসছে ড্রাইভার হোটেলের যত ড্রাইভাররা আছে ভাইয়ারা সবাই এখানে খেতে আসে এই যে সবকিছু রান্না হয় এই যে প্রসেসটা হয় ড্রাইভার হোটেলের খাবার গুলো এই হোটেলের চার সাইডেই হচ্ছে সব রান্না বাড়ি হয় এটা কি আপনার বাড়ি নাকি ঘরের সাথেই সবকিছু তো ঘরের যে একটা ব্যাপার আছে না ঘরে খাবার মাটি চুলা এখানে মূলত সব রান্না বান্না হয় কিছু কি রান্না করা হচ্ছে এখানে সকালের জন্য বাট আনফরচুনেটলি আমরা এখন পাচ্ছি না বিকজ অফ রাত 2টা বাজে ধন্যবাদ আপনাকে অনেক যে আপনি আমাদেরকে এই যে সবকিছু ঘুরে ঘুরে দেখালেন কি এখানে ও সমস্যা নাই এইখানে 120 টাকাতে 5 পিস গরুর মাংস আছে পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের আপনি যখন খাবেন থোড়া হিসেবে এক পিস হচ্ছে স্লাইড দেওয়া হবে মাটি চুলাতে করে গরুর মাংস রান্না করা হয় তাও আবার হচ্ছে 120 টাকা এই সময়কার এই তেলের দাম এত বৃদ্ধির মধ্যে কিভাবে 120 টাকাতে দিচ্ছে এটা খুব বেশি টাফ অনেকে বলতে পারে যে প্যাকেট মাংস বেচে আপনাকে প্যাকেট মাংস বেচেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে যেখানে জবাই করে ওখান থেকে আনা হয় আচ্ছা এই যে হচ্ছে দেখেন মাংসের ভেতরের অবস্থা ভাই এখানে কিন্তু অনেক আইটেমই আছে বাট আমি আজকে ওভারলোড হয়ে যাওয়ার কারণে আমার খেতে খেতে একদম পেট ভরা থাকার কারণে আমি বাকি আইটেমগুলো দেখাতে পারছি না সো এখানে আপনি কম টাকাতে হাইওয়েতে যখন রাইডটা করবেন রংপুর থেকে ঢাকায় ড্রাইভার হোটেল বলে যে কেউ আপনাকে চিনিয়ে দিবে আর গুগল ম্যাপে ওনাদের লোকেশন হোপফুলি পেয়ে যাবেন মিঠাপুকুর নাকি হ্যাঁ মিঠাপুকুর ঈদগা মাঠের পাশে হচ্ছে টিএনটির পাশে আচ্ছা সো এখানে চলে আসলে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে বিফের পিস তো দেখেন আমি এখন ট্রাই করি ফার্স্ট টাইম খালি বিফটা খেয়ে দেখি বিসমিল্লা ও বিফটা খুব সফট সফট একটা ফ্লেভার আছে একটু সল্টি সল্টি মনে হচ্ছে আর এই যে মশলা দেখেন না রেডিশ রেডিশ একটা টেক্সচার আছে জোস একটা স্মেল ক্রিয়েট হচ্ছে গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে সাথে দারচিনির একটা মাইল্ড ফ্লেভার আসতেছে যেটা ভালো লাগতেছে মাংসটা কিন্তু অনেক সফট তবে সল্টনেসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আর মাংসটার ফ্লেভারটা না মাংস কষাতে কষাতে ভুনা করতে করতে যে একটা টেক্সচার চলে আসে না ওটা অনেকটা আছে লাল ভুনার এরকম একটা কালার চলে আসছে যেহেতু আমি আসছি রাত 1টার সময় এই সময় যে খাবার পাইছি এটাই হচ্ছে অনেক বেশি কিছু এবার একটু রুটি দিয়ে ট্রাই করতেছি বিসমিল্লা আমার খুব আফসোস হচ্ছে যে এখানে দিনের বেলা কেন আপনাদেরকে দেখাতে পারলাম না অথবা আমরা যখন যাচ্ছিলাম এখান দিয়ে তখন যদি একবার এটা আমার চোখের সামনে পড়তো আমি আগে আগে শ্যুট করে ফেলতাম তখন আরও বেশি গর্জিয়াস করে এই আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর দিনের বেলা আসলে হয়তো আমি মাটি চুলায় যে রান্নাটা করা হচ্ছে ওই ব্যাপারটাও দেখাতে পারতাম বাট আনফরচুনেটলি এখন আমি সেটা দেখাতে পারছি না সো আজ এই পর্যন্ত দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে আর নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ